ক্ষমতা থাকে দেশ বাপার রাজি না হলে আরো অনেক মামলা পার হয় সেই একই আসামি। অর্থাৎ এক মামলায় জামিন পেলেও আরেক মামলায় যেন জামিন না হয় সেই তৎপরতা চালাতেই থাকে চক্রের সদস্যরা। ছবির এই ব্যক্তির নাম আওলাদ হোসেন, সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার তিনি। আশুলিয়ার একটি জমি দখলের ঘটনায় দুই বছর আগে পরপর পাঁচটি ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার হয়েছিলেন আওলাদ হোসেন। কক্সবাজার, পরে রাজশাহী, তারপর বাগেরহাট, এরপর শেরপুরের কারাগারে 68 দিন কারাবাসেও ছিলেন তিনি। আওলাদ হোসেনের স্ত্রীর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2019 সালে ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু করা হয় এবং কারা ইস্যু করে তা খুঁজতে সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে সময় আওলাদ হোসেনের বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট ভুয়া কিনা তার যাচাই সাপেক্ষে তাকে জামিনে মুক্তি দিতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, যার পরিপ্রেক্ষিতে একসময় মুক্তি পান আওলাদ। এছাড়া ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় তাকে কারাগারে আটক রাখার ঘটনায় 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুলও ছিল হাইকোর্টের। ভুয়া পরোয়ানার চক্করে 68 দিন কারাবাস থাকার ঘটনায় সম্প্রতি 32 লাখ টাকার ক্ষতিপূরণ পান আওলাদ হোসেন। তার মতো আরো যে অনেক রয়েছেন এমন ভুক্তভোগী তাদের প্রত্যেকটা বিরোধী।